কি করেছেন, এটা নাম সিম্পোজিয়ামে রেখেছেন। যেমন সর্বশেষ অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভূঁইয়া, প্লেটোর সমগ্র রচনাবলী অনুবাদ করেছেন বাংলায়, কানুনি ভয়ে এটাকে সিম্পোজিয়ামে রাখছেন। এমনকি কাজী মোতাহার হোসেনের লেখাটা যখন নতুন মুদ্রণ হয়েছে, তারা প্রেম নামটা বদলাইয়া সিম্পোজিয়াম করে দিয়েছে। এখন একটা প্রবণতা আপনি লক্ষ্য করবেন, ওয়ার এন্ড পিস এর অনুবাদ হয় ওয়ার এন্ড পিস। ওয়ার এন্ড পিস তো মূল রুশ ভাষার বই, সেটার মার তো মির এন্ড অমুক, শান্তি এবং যুদ্ধ। আগে বাংলা অনুবাদে ছিল সমর ও শান্তি, যুদ্ধ ও শান্তি। এখন একটা নতুন প্রবণতা হয়েছে আপনাদের স্বাধীনতা ব্যবসায়ীদের মধ্যে, গ্লোবালাইজেশনের ভক্তদের মধ্যে, তারা বিদেশি বইয়ের নাম ইংরেজিতে রাখতে চায়। মূল বই যদি স্প্যানিশেও হয়, তারা নাম ইংরেজিতে রাখতে চায়। মূল বইয়ের নাম যেমন 100 Years of Solitude, এই বই তো সিএনানিওস দে সোলেদাদ, সে তো ওইটা লিখবে না, কারণ বাংলাদেশের লোক তো এটা বুঝবে না। সিএনানিওস দে সোলেদাদ লিখলে 100 Years of Solitude নামে অনুবাদ করতেছে, লাভ ইন টাইমস অফ কলেরা অনুবাদ করতেছে। আমি বলছি যে এটা হচ্ছে আমাদের অনুবাদকদের অযোগ্যতা। একটা একটা শেষ করি আর কি, শোনা যাচ্ছে তোমার কথা? আচ্ছা, প্রথম হচ্ছে কি আহমদ সফার অনুবাদ প্রসঙ্গে, আহমদ সফা ফাউস্ট অনুবাদ করেছিলেন, উনি শুরু করেছিলেন 1964 সনে। আমি জিনিসটা বলছি, বইটা বেরোতে বেরোতে 1982-83 হয়ে গিয়েছে, কিন্তু মাঝখানে 1976-এ সমকাল পত্রিকায় এটা ছাপা হয়েছিল অনেকগুলো চ্যাপ্টার। আমি সৌভাগ্যবান যে উনি প্রথম যখন অনুবাদ করছেন ছাপার আগে, তখন আমি শুনতে পেয়েছি ওনার গলায়, ওনার তখন দপ্তরে। আহমদ সফার অনুবাদে মানে কতটা গেটে আছেন সেটা বলা মুশকিল, যেহেতু আমরা কেউ জার্মান তখন পড়তাম না, এবং আহমদ সফা নিজেও জার্মান থেকে করেন না, ইংরেজি অনুবাদ থেকে উনি করেছেন 2-3টে ইংরেজি অনুবাদ করে। তো রাজ্জাক সাহেবের কথার মধ্যে মূল্য আছে, যে এটাতে আহমদ সফাকে বেশি পাওয়া যায়, ওইটাই উনি বলতে চেয়েছেন। অর্থাৎ গেটেকে অবলম্বন করে ইনি বাংলা একটা কবিতা লিখেছেন, গেটের সাথে আইডেন্টিফাই করেছেন আর কি। আমি সেটা মনে করি যে আহমদ সফার কৃতিত্ব। অনুবাদ মাত্রেই মনে রাখতে হবে, অনুবাদ মাত্রেই হচ্ছে এক ধরনের বিশ্লেষণ, ব্যাখ্যা মাত্র। ইংরেজিতে বললে বোধ হয় ভালো হয়, ট্রান্সলেশন ইজ অলওয়েজ ইন্টারপ্রিটেশন। যদি আপনি আরবি শব্দ ব্যবহার করার অনুমতি দেন, মৌলবাদ যদি বিবেচনা না করেন, তাহলে বলবো আর কি তর্জমা মাত্রেই তফসির। অর্থাৎ ব্যাখ্যা না করে অনুবাদ না, আপনারা কি অনুবাদ করেন? অনুবাদ সম্পর্কে বহু থিওরি আছে, আপনারা জানেন যে অনেকে অক্ষরে অক্ষরে অনুবাদ হয় না, সেটা পড়া যাবে না। আমরা অর্থেরই অনুবাদ করি। কেউ কেউ বলে না বিদেশি বই যে অনুবাদ করছেন, এখানে বিদেশি ভাবটা থাকতে হবে। একটা উদাহরণ দেই, প্লেটোর একটা বিখ্যাত বই আছে, নাম হচ্ছে সিম্পোজিয়াম ইংরেজিতে, এটা গ্রিকে নাম হচ্ছে সিম্পোজিয়ন। এখন যত লোক অনুবাদ করেছেন, কাজী মোতাহার হোসেন 1968 সনের দিকে এটা অনুবাদ করেছিলেন বাংলায়, নাম ছিল প্রেম, কারণ এটার বিষয়বস্তু হচ্ছে প্রেম। সিম্পোজিয়ামের কথা হচ্ছে কি, সকলে মিলে একসাথে বসে পান ভোজন করবে, একটা ভোজসভা। এটাকে আপনি সম্মেলনও বলতে পারেন, ভোজসভাও বলতে পারেন। যেমন ফরাসি অনুবাদে লিখেছে মানে ব্যাংকোয়েট, মানে হচ্ছে আমি একটু ইংরেজি আক্রান্ত ফরাসিতে বললাম, মানে ইংরেজি এটাকে ব্যাংকোয়েট বলি আমরা, ফরাসিতে বোঝা যায় এটার নাম ভোজসভা। কিন্তু আমাদের বাংলা অনুবাদকরা কি করেছেন, এটা নাম সিম্পোজিয়ামে রেখেছেন। যেমন সর্বশেষ অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভূঁইয়া, প্লেটোর সমগ্র রচনাবলী অনুবাদ করেছেন বাংলায়, কানুনি ভয়ে এটাকে সিম্পোজিয়ামে রাখছেন। এমনকি কাজী মোতাহার হোসেনের লেখাটা যখন নতুন মুদ্রণ হয়েছে, তারা প্রেম নামটা বদলাইয়া সিম্পোজিয়াম করে দিয়েছে। এখন একটা প্রবণতা আপনি লক্ষ্য করবেন, ওয়ার এন্ড পিস এর অনুবাদ হয় ওয়ার এন্ড পিস। ওয়ার এন্ড পিস তো মূল রুশ ভাষার বই, সেটার মার তো মির এন্ড অমুক, শান্তি এবং যুদ্ধ। আগে বাংলা অনুবাদে ছিল সমর ও শান্তি, যুদ্ধ ও শান্তি। এখন একটা নতুন প্রবণতা হয়েছে আপনাদের স্বাধীনতা ব্যবসায়ীদের মধ্যে, গ্লোবালাইজেশনের ভক্তদের মধ্যে, তারা বিদেশি বইয়ের নাম ইংরেজিতে রাখতে চায়। মূল বই যদি স্প্যানিশেও হয়, তারা নাম ইংরেজিতে রাখতে চায়। মূল বইয়ের নাম যেমন 100 Years of Solitude, এই বই তো সিএনানিওস দে সোলেদাদ, সে তো ওইটা লিখবে না, কারণ বাংলাদেশের লোক তো এটা বুঝবে না। সিএনানিওস দে সোলেদাদ লিখলে 100 Years of Solitude নামে অনুবাদ করতেছে, লাভ ইন টাইমস অফ কলেরা অনুবাদ করতেছে। আমি বলছি যে এটা হচ্ছে আমাদের অনুবাদকদের অযোগ্যতা। Thank you.